তো এখন হচ্ছে হলো ব্যাংকের পাসবই ওকে ব্যাংকের পাসবইটা কি আগের দিনে আমাদের যারা পূর্ববর্তী প্রজন্ম অর্থাৎ আমাদের বাবা মা আমাদের চাচা চাচি এরকম বয়সী যারা রয়েছেন তারা যখন বা আমাদের দাদা দাদি ঠিক আছে এরা যখন পেনশনের টাকা বা যে কোনো প্রকার তাদের ব্যাংকে অর্থ সঞ্চয় করতে যেত তখন আমরা দেখতাম ব্যাংক থেকে তাদের একটা কার্ড সরবরাহ করা ঠিক আছে কার্ডের মতো সেখানে বিভিন্ন পাতা থাকে এবং সেই পাতা তারা যখন অর্থ জমা করে সেই জমাকৃত অর্থের পরিমাণটা লেখা হয় এবং কত তারিখে জমা করতেছে সেটা লেখা হয় আবার যখন অর্থ উত্তোলন করে সেই অর্থ উত্তোলনের পরিমাণটাও লেখা হয় ঠিক আছে অর্থাৎ তারা যত কাজ করতে যাচ্ছে ব্যাংকের সাথে যেদিনই টাকা জমা দিতেছে বা টাকা উত্তোলন করতেছে ব্যাংক থেকে সাথে ব্যাংকে ওই বইটা নিয়ে যাইতে হইতেছে ব্যাংক সাথে সাথে ওই বইতে অর্থ জমা করলে জমার পরিমাণ কত তারিখে জমা করতেছে ব্যাংক কর্তৃপক্ষ স্বাক্ষর এগুলো দিয়ে দিত এরপর আবার যখন উত্তোলন করতো তখন উত্তোলনের সময় কত টাকা উত্তোলন করতেছে উত্তোলনের ফলে এখন তার ব্যাংকে কত টাকা ব্যালেন্স থাকলো এই সংক্রান্ত যাবতীয় বিষয় তারিখ এগুলো লিখে ব্যাংক কর্তৃপক্ষ আবার সেখানে সিগনেচার করে দিত ঠিক আছে তো ওই যে বইটার মাধ্যমে ব্যাংক গ্রাহকের যে লেনদেন গুলো ব্যাংকের সাথে যে লেনদেন গুলো হতো সেই লেনদেন গুলো প্রত্যেকবার লেনদেনের সময় লিপিবদ্ধ করে দিত এবং যে বইটা গ্রাহকের কাছে থাকতো সেই বইটাকে বলা হয়েছে কি ব্যাংকের পাসবই ঠিক আছে তাহলে এখানে কি বলছে সঞ্চয় হিসাবে গ্রাহকদের লেনদেন সংক্রান্ত তথ্য প্রদানের জন্য এই বই সরবরাহ করা হয় কারণ কাদের জন্য এই বইটা সরবরাহ করা হয় সেটা হচ্ছে সঞ্চয় হিসাবে গ্রাহক যারা থাকে অর্থাৎ হচ্ছে আমি প্রথমে বলে দিলাম যে আমরা যখন আমাদের পূর্ববর্তী প্রজন্মের যারা বাবা চাচা খালু ঠিক আছে দাদা দাদি এরা যারা ছিল তাদের দেখতাম ব্যাংক হিসাব বা তারা যখন ব্যাংক হিসাব পরিচালনা করতো বা তাদের সঞ্চয় হিসাব গুলো পরিচালনা করতো তখন এরকম একটা বই সরবরাহ করা হতো এবং সেই বইতে তাদের যাবতীয় ব্যাংকিং লেনদেন সংক্রান্ত তথ্য ব্যাংক থেকে লিপিবদ্ধ করে দিত ঠিক আছে ব্যাংক থেকে লিপিবদ্ধ করে ব্যাংক থেকে সিল দিয়ে ওগুলা বৈধতা অনুমোদন করে দেওয়া হতো এবং সেই বইটা সর্বোপরি ভাবে থাকতো শুধু গ্রাহকের কাছে অর্থাৎ গ্রাহক সেই বই থেকে তার ব্যাংকিং লেনদেন সংক্রান্ত যাবতীয় বিষয় সেই বই থেকেই জানতে পারত ঠিক আছে তো সঞ্চয় হিসাবে গ্রাহকদের কি বললাম যে লেনদেন সংক্রান্ত তথ্যের জন্য অর্থাৎ ব্যাংকের সাথে যত লেনদেন করবে প্রত্যেকটা লেনদেন এই বইটাতে লিপিবদ্ধ করা থাকে এবং ব্যাংকের কর্তৃপক্ষ থেকে সিগনেচার স্বাক্ষর করা থাকে ঠিক আছে লেনদেন সংক্রান্ত তথ্য প্রদানের জন্য অর্থাৎ তথ্যটা কাকে প্রদান করবে ব্যাংকের এই যে সঞ্চয় হিসেবে গ্রাহক যারা রয়েছে তাদেরকে তথ্য প্রদান করবে তাদের অর্থাৎ গ্রাহকদের লেনদেন সংক্রান্ত তথ্য প্রদানের জন্য এই বই সরবরাহ করা বইটা কি সরবরাহ করে বইটা সরবরাহ করে হচ্ছে ব্যাংক অর্থাৎ ব্যাংক এই পাসবইটা ব্যাংক পাসবই কাকে দিচ্ছে পাসবই গ্রাহককে দিচ্ছে ঠিক আছে ব্যাংক পাসবই গ্রাহককে দিচ্ছে যাতে কি কেন দিচ্ছে যাতে গ্রাহক জানতে পারে যে তার ব্যাংকিং লেনদেন সংক্রান্ত যাবতীয় তথ্য অর্থাৎ ব্যাংক গ্রাহক সরি অর্থাৎ গ্রাহক ব্যাংকের সাথে কি পরিমাণ লেনদেন করছে বা তার ব্যাংক হিসাব দ্বারা কতটুকু লেনদেন হচ্ছে প্রত্যেক মাসে সেই সংক্রান্ত যাবতীয় তথ্য গ্রাহক কিসের মাধ্যমে জানতে পারতো পাসবইয়ের মাধ্যমে এবং পাসবইটা কার কাছে থাকতো পাসবইটা গ্রাহকের কাছে থাকতো গ্রাহক যখন এই লেনদেন করতে যেত সাথেই পাসবইটা নিয়ে যেত এখন ব্যাংক সেই লেনদেনের অ্যামাউন্টটা বা সেই লেনদেনের তারিখ সংক্রান্ত যাবতীয় তথ্য এই পাসবইতে লিপিবদ্ধ করে দিত ওকে আচ্ছা তারপর কি বলা আছে পাসবই সরবরাহের মূল উদ্দেশ্য গ্রাহককে তার লেনদেন সম্পর্কে অবহিত করা তাহলে পাসবই সরবরাহের মূল উদ্দেশ্যটা কি পাসবই সরবরাহের মূল উদ্দেশ্য হচ্ছে গ্রাহককে তার লেনদেন সম্পর্কে অবহিত করা অর্থাৎ এই যে পাসবইটা গ্রাহককে দেয়া হলো বা পাসবই সবকিছু লিপিবদ্ধ করে সেটা আবার প্রত্যেকবার লেনদেনের পরে গ্রাহককে ফেরত দিয়ে দেওয়া হচ্ছে এটার কারণ কি এটার কারণ হচ্ছে গ্রাহক যতটুকু লেনদেন করতেছে ব্যাংকের সাথে সেই লেনদেন সম্পর্কে গ্রাহকের যেন ধারণা থাকে অর্থাৎ প্রত্যেকবার লেনদেনের পরে তার অ্যাকাউন্টে কত টাকা আছে সেই কত টাকা লেনদেন করলো প্রত্যেক মাসে তার কত টাকা লেনদেন রয়েছে এই সংক্রান্ত যাবতীয় লেনদেন সম্পর্কিত তথ্য যেন গ্রাহক জানতে পারে সেই জন্য পাসবইটা গ্রাহককে দেওয়া হয় বা গ্রাহকের কাছে রাখা হয় পাসবইটা আচ্ছা তারপর বলা আছে যে গ্রাহক পাসবইতে কোনো কিছু লিপিবদ্ধ বা কিছু লিখতে পারে তার মানে পাসবইটা শুধুমাত্র গ্রাহকের কাছেই থাকতেছে ঠিক আছে পাসবইটা শুধুমাত্র গ্রাহকের কাছে থাকতেছে কিন্তু গ্রাহক এই জায়গায় পাসবইয়ের ভিতর কোনো প্রকার এডিটিং বা কোনো প্রকার লেখালেখি কাটাছেঁড়া কিচ্ছু করতে পারে না ওকে অর্থাৎ গ্রাহক শুধুমাত্র তার লেনদেন সম্পর্কিত তথ্য জানার জন্য সেই বইটা তার কাছে সংরক্ষণ করে এবং
বাকি যা কিছু রয়েছে আমি এই বই সংক্রান্ত যাবতীয় লেখালেখি এডিটিং বা কোনো কিছু লিপিবদ্ধ করা যাবতীয় সকল কাজ হচ্ছে কার, সকল কাজ হচ্ছে ব্যাংকের। ওকে, তার মানে ব্যাংক সব কাজগুলো করে দিবে পাসবইয়ের ভিতরে যাবতীয় লিপিবদ্ধকরণ, এবং গ্রাহক শুধুমাত্র রেজিস্টার তার কাছে সমর্পণ করবে, প্রয়োজন ভেদে এখান থেকে তার লেনদেন সংক্রান্ত তথ্যটা গ্রাহক বের করতে পারবে। ওকে, আচ্ছা, মানে হচ্ছে ধরো একজন গ্রাহক, সে যদি মাসে দেখা গেল 10,000, 20,000, 30,000 এইভাবে টাকা এরকম টাকা দিয়ে লেনদেন করছে, তাহলে প্রত্যেকবার ব্যাংকের কাছে গেলে ব্যাংক ওই অ্যামাউন্ট গুলো তার পাসবইতে লিখে দিবে, এবং পরবর্তীতে সে যদি কোনো সময় চায় যে 10,000 টাকা লেনদেনটা কত তারিখে করছে, সে জাস্ট পাসবইটা দেখবে, পাসবই দেখলে সে ওই নির্দিষ্ট তারিখটা পেয়ে যাবে, এবং টোটাল কত টাকা লেনদেন করছে সেটা গ্রাহক পাসবইয়ের মাধ্যমে জানতে পারবে। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে ব্যাংকের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পাসবইতে লেনদেনের দাখিলাগুলো প্রদান করেন আর হিসাব রক্ষক তাতে স্বাক্ষর করেন। তাহলে ব্যাংকের যিনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন তিনি পাসবইতে লেনদেনের দাখিলাগুলো প্রদান করেন। অর্থাৎ ধরেন একজন গ্রাহক ব্যাংক হিসাবে 10,000 টাকা জমা করতেছে, ঠিক আছে, 10,000 টাকা ব্যাংক হিসাবে দিচ্ছে জমা করতেছে, তো ব্যাংক হিসাবে যখন 10,000 টাকা জমা করতেছে তখন কি করবে, প্রথমত 10,000 টাকা নিয়ে সে জমা স্লিপ নিয়ে আগে ব্যাংকের কাছে জমা দিবে, এবং সাথে সাথে সে পাসবইটাও ব্যাংকের কাছে দিবে। ব্যাংকের কাছে দিলে ব্যাংকের অর্থাৎ যে অফিসারের কাছে বা যে ক্যাশ কাউন্টারে যে লোকটা বসে থাকে তাকে যখন টাকা সহ ওই পাসবইটা সহ দিবে, তখন ওই লোকটা কি করবে, টাকা নিয়ে পাসবইতে যাবতীয় ওই 10,000 টাকা জমাদান সংক্রান্ত যাবতীয় তথ্য এই পাসবইতে উনি লিখে দিবে। এই যে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা যিনি রয়েছেন তিনি লেনদেনের দাখিলা সংক্রান্ত অর্থাৎ টাকাটা যে জমা হচ্ছে এই মর্মে যাবতীয় ইনফরমেশন গুলো বা যাবতীয় তথ্য গুলো পাসবইতে উনি লিপিবদ্ধ করে দেবে। এরপর লিপিবদ্ধ করার পর সেটা বৈধতা যাচাই করার জন্য অর্থাৎ মানে হচ্ছে হিসাব এই দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা যে টাকাটা বুঝে পাইছেন এবং সেই টাকাটা যে গ্রাহকের ব্যাংক হিসেবে জমা হয়ে গেছে এটা নিশ্চিত করার জন্য যিনি ব্যাংকের হিসাব রক্ষক রয়েছেন, ব্যাংকের হিসাব রক্ষক ওই পাসবইটাতে একটা স্বাক্ষর দিয়ে দেবে। ওই স্বাক্ষরটা দেওয়ার সাথে সাথে এর মানে দ্বারা বা এর যে রেজাল্ট দ্বারা সেটা হচ্ছে যে গ্রাহকের পাসবইয়ের যে তথ্যটা ব্যাংকের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বা ক্যাশ কাউন্টারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা গ্রাহকের 10,000 টাকা জমাদান সংক্রান্ত যে দাখিলা বা যে তথ্যটা পাসবইতে লিপিবদ্ধ করেছে সেই তথ্যটা সঠিক এবং সেই তথ্যটা বৈধ, মূলত বৈধতা প্রদান করার জন্য হিসাব রক্ষক তাতে স্বাক্ষর করে। ওকে, তার মানে হচ্ছে গ্রাহকের হিসাবে 10,000 টাকা জমা হয়ে গেছে হিসাব রক্ষক স্বাক্ষর করার পর। এরপর হচ্ছে তো পাসবইয়ের কাজ এই পর্যন্ত, পাসবই যখন এই হিসাব রকম স্বাক্ষর করে দিলে পাসবইয়ের কাজ শেষ, এরপর টাকা জমা হয়ে গেল, গ্রাহক জাস্ট পাসবইটা নিয়ে বাসায় চলে আসবে, গ্রাহকের এর মধ্যে আর কোনো কাজ নাই। এরপর হচ্ছে পাসবই হারিয়ে গেলে নকল পাসবই অর্থাৎ ডুপ্লিকেট আরেকটা পাসবই, ওই যে মনে করেন আপনি আপনি একজন গ্রাহক আপনার পাসবইটা হারাই গেছে, আপনার পাসবই হারাই গেলে তখন আপনার কোনো চিন্তার কারণ নাই যে পাসবই হারাই গেছে আমি লেনদেন সংক্রান্ত করতে পারবো ই করতে পারবো এমন কিছু নেই, ব্যাংক থেকে আপনাকে নকল আরেকটা পাসবই সরবরাহ করা হবে। তো এটাকে কেন নকল পাসবই বলা হচ্ছে, ধরেন আপনাকে জানুয়ারি মাসে পাসবইটা ব্যাংক সরবরাহ করছে এবং আপনি জানুয়ারি মাস থেকে শুরু করে মে মাস পর্যন্ত ওই পাসবইয়ের মাধ্যমে বিভিন্ন ব্যাংকিং লেনদেন কার্যক্রম করছে, এখন তার মানে মে মাস পর্যন্ত যত ব্যাংকিং লেনদেন করছে সব পাসবইতে লেখা আছে, এখন মে মাসের পর যদি হারা যায় তার মানে আপনাকে যদি আবার নতুন পাসবই দেয় নতুন পাসবইয়ের ক্ষেত্রে কি হবে, আপনাকে আগে ওই ওই যে লেনদেন গুলো জানুয়ারি থেকে মে পর্যন্ত করছেন সেই লেনদেন গুলো আপনার পাসবইতে আগে তুলে তারপর সেগুলা সেগুলাতে বৈধতা যাচাই করবো, সেগুলাতে ব্যাংকের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সিগনেচার করে তারপর আপনাকে পাসবইটা প্রদান করবে। এই জন্য যে পাসবইটা পরবর্তীতে দিবে সেটাকে নকল পাসবই বলা হয়। কেন নকল পাসবই বলা হয়, কারণ হচ্ছে ওই যে আপনার অরিজিনাল যে পাসবইটা সেটা হারা গেছে এবং সেটার যে তথ্যগুলো লিপিবদ্ধ ছিল সেই তথ্যগুলো আবার নতুন করে একটা পাসবই ইস্যু করে সেই পাসবইতে লিখে সেই পাসবইতে ডুপ্লিকেট করে লিখে তারপর আপনাকে পাসবইটা সরবরাহ করা হবে, যে কারণে পাসবই যদি হারিয়ে যায় তাহলে ব্যাংক নকল পাসবই সরবরাহ করে। ওকে, তবে বর্তমানে পাসবইয়ের প্রচলন নেই, একদম সর্বশেষে বলা আছে বর্তমানে পাসবইয়ের প্রচলন নেই, ঠিক আছে। তার মানে হচ্ছে এই যে পাসবই সংক্রান্ত দিচ্ছে আমরা যখন করলাম এই পাসবই হচ্ছে একটা পুরোনো দিনের সিস্টেম বা অনেক আগে বা আমাদের ব্যাংকিং ব্যবস্থা যখন সনাতন ব্যাংকিং ব্যবস্থা ছিল তখন এই ব্যাংকের পাসবইয়ের মাধ্যমে এরকম লেনদেন সংক্রান্ত যাবতীয় তথ্য লিপিবদ্ধ করে রাখা হতো। এখনকার দিনে এই পাসবইয়ের আর কোনো প্রচলন নেই, এখনকার দিনে সবকিছু ডিজিটাল হয়ে গেছে, আধুনিক হয়ে গেছে, এই জন্য এখনকার দিনে পাসবইয়ের বিকল্প হিসেবে অন্য আরেকটা ইলেকট্রনিক সিস্টেমে ব্যাংকে গ্রাহকের
ব্যাংক হিসেবে যাবতীয় লেনদেন সংরক্ষণ করা হয়। আমরা এবারে সেটা নিয়ে আলোচনা করব। ওকে, তো এই ছিল নমুনা স্বাক্ষর কার্ড আর ব্যাংকের পাসবই। এখন আমরা আমাদের পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি।